নওগাঁর নিয়ামতপুরে ভুয়া দলিল করে ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের অনেক পুরনো কবরস্থান দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে একই গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে আব্দুল ছাত্তার 1974 সালে একটি ভুয়া পত্তনি দলিল করে দখলের চেষ্টা করেছেন এই কবরস্থান। সম্প্রতি আব্দুল সাত্তার সেই দলিল বের করে গ্রামের একমাত্র কবরস্থান দখলের চেষ্টা করছেন। গ্রামের অধিবাসী মোখলেসার রহমান বলেন, আব্দুল সাত্তার দীর্ঘদিন মসজিদের সর্দারের দায়িত্ব পালন করেন। সে সময় মসজিদের অর্থায়নে কবরস্থানে আম গাছ লাগানো হয়। আম গাছ সহ কবরস্থান দখলের চেষ্টা করছেন তিনি। কবরস্থানে সাইনবোর্ড লাগালে আব্দুল সাত্তার কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে এসে সাইনবোর্ড তুলে ফেলেন। তাই সরকারের কাছে কবরস্থান উদ্ধারের জন্য আকুল আবেদন জানান এলাকাবাসী। এই জায়গাটা একটা 20 সাল থেকে খাস এই গ্রামের অনেক অনেক মানুষের কবর দেওয়া কবরস্থান, সরকারি ভাবে কবরস্থান, উনি ব্যক্তিগত জোরপূর্বক ভাবে এটা দখল থেকে দেখে আসতেছি যে এটা কবরস্থান এবং আমার দাদার কবরও এখানে দেওয়া হয়েছে। আমার বরাবর কবর এখানে আছে, আমার দাদির কবরও এখানে আছে। হ্যাঁ, এখানে শালালপুর কবরস্থান 31 শতক জমি, তোমার 72 কবরস্থান মুসলমান জনসাধারণের। তো এই জমিটা আমরা এখানে কবর দিই। তো এখানে কবরস্থান অনেক লোককে মাটি দেওয়া হচ্ছে, পুরাই 300-400 লোককে মাটি দেওয়া হচ্ছে। উনি হাতে আন্দারে মহিলাগত কিছু বাইরে সন্ত্রাস নিয়ে আসে, ওগুলো উবড়ায়। 1 নম্বর রোকন, 2 নম্বর সাত্তার, 3 নম্বর রনি, তারা রাত্রে হলো উবড়ায় এবং আমাদেরকে হুমকি ধুমকি দেয়, মামলা করার হুমকি দেয়, আমাদেরকে মামলা করবে। লাশ মাটি দিতে বা মানুষ মাটি দিতে কি বাধা দেয়? হ্যাঁ, বাধা দেয়, বাধা দিছিল। দেখছেন আপনি? হ্যাঁ দেখছিলাম।